সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে চলে যাচ্ছি সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছে। প্রত্যুষ, সিলেটের প্লাবিত এলাকাগুলোয় মানুষের দুর্ভোগ পরিস্থিতির কথা জানাবেন। ধন্যবাদ, আমি এখন রয়েছি সিলেট নগরীর সুরবা নদীর তীরে। আপনি যে বিষয়টি বলছিলেন, সিলেটে কিন্তু বন্যা পরিস্থিতি গেল দুদিন ধরে অনেকটাই উন্নতি হয়েছে বলা যায়। তার কারণ হচ্ছে সিলেটে মূলত বন্যাটা হয় এই অঞ্চলে এবং মেঘালয় পুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে। ওই উজানে যখন বৃষ্টিপাত বেড়ে যায়, সুরমা কুশিয়ারা সহ সবকটি নদীতে কিন্তু পানি বেড়ে যায় এবং প্লাবিত হয়, যে ঘটনাটি গেল সপ্তাহে ঘটেছে। গেল সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় কিন্তু সিলেটের বেশ কয়েকটি উপজেলা, সিলেটের সুরমা নদী, কুশিয়ারা, শাড়ি, লোভা, পিয়াইন সহ বেশ কিছু নদীর পানি কিন্তু বেড়ে গিয়েছিল এবং বিপদসীমার অনেকটা উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তো আজ সিলেটের সুরমা নদী কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গত পরশু 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এবং আজ সিলেট শহরে সুরমা নদীর রিডিং হচ্ছে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এর আগেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই হিসেবে যে সুরমা এবং কুশিয়ারা, শাড়ি, পিয়াইন এবং লোভা নদীতে নদী এবং এর আশপাশের যে সকল নদী তীরবর্তী যে সকল নিম্নাঞ্চল ছিল, অর্থাৎ গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটের যে সকল নিম্নাঞ্চল ছিল, প্রায় অনেকগুলো গ্রামই প্লাবিত হয়েছিল এবং তার পাশাপাশি ফসলের জমিও প্লাবিত হয়েছিল। যদিও গত দুদিন ধরে এই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং পানি নামতে শুরু করায় পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর সূত্রে যে বিষয়টা আমরা জেনেছি, যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত যদি ভারী বৃষ্টিপাত না হয়, এই পরিস্থিতির আরও অনেকটাই উন্নতি হবে। এই প্রেক্ষিতে আসলে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে এই বন্যাটা বেড়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল, যদিও সেই আশঙ্কাটি অনেকটাই কমেছে। তবে বলা হচ্ছে বৃষ্টিপাত বাড়লে সেটি কিন্তু মানুষের জন্য। সিলেটের বন্যা পরিস্থিতির কথা জানাচ্ছিলেন সহকর্মী প্রত্যুষ তালুকদার।